شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه من بعد وعليكم السلام ورحمة الله وبركاته شملت باي راجا الكريم بنغلاديش كلنا ثقى بنبينا برسنا إيمان بونجر مولي كارون غلاكي الله رب العالمين بوجه القرآن سورة ما إذا الباس نمبر أعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين جبكتي إيمانا يلقونو كسوكي তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আবার অর্থাৎ সে ইমান থেকে বাহির হয়ে যাবে এবং অনন্তকালের জন্য জাহান্নামে নামে সে শাস্তি ভোগ করবে তো ইমান ভঙ্গের মৌলিক কারণগুলো আমি বর্ণনা করতেছি সংক্ষিপ্ত আকারে এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে দুই নম্বর শিরিক করা যে ব্যক্তি আল্লাহর সাথে যে কোনো ধরনের শিরিক বড় শিরিক ছোট শিরিক সে করবে এই বস্তা মারা যাবে তো বাছা আছে অনন্তকালের জন্য ঝান নামে থেকে খারিজ হয়ে যাবে তিন নম্বর যে ব্যক্তি কুফরি করবে কুফরি করলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় চার নম্বর যে ব্যক্তি নিফাক করবে নিফাক অর্থাৎ উপরে দিয়ে সে ইসলাম দেখাবে অন্তরে সে তার মন্ত্র কুফরি তো তাকে মুনাফিক বলা হয় সে ইসলাম থেকে তার ইসলাম থেকে বাহিরে যাবে সে ইমান থেকে বাহিরে যাবে পাঁচ নম্বরে যে ওসিলা ধরবে আল্লাহ এবং আল্লাহর আল্লাহর বান্দার মাধ্যমে যে ওসিলা ধরে আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরে যে ওসিলা ধরবে তার ইমান ভঙ্গ হয়ে যাবে তার ইমান থেকে খারিজ হয়ে যাবে ছয় নম্বরে হচ্ছে কোরআনকে অস্বীকার করা বা কোরআনের কোনো বিধানকে কোরআনে কোনো আয়াতকে কোনারে কোনো আদেশ নিষেধ কোনারে কোনো সংবাদকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইমান থেকে বাহির হয়ে যাবে সাত নম্বরে হাদিসকে যদি কেউ অস্বীকার করে হাদিসের কোনো বিষয়কে বা হাদিসকে বা হাদিসের কোনো অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে আট নম্বর দিনকে অপূর্ণ মনে করা কেউ যদি দিনকে অপূর্ণ মনে করে তাহলে সেই মান থেকে খারিজ হয়ে যাবে নয় নম্বর দিনকে শ্রেষ্ঠত্ব না দেওয়া যদি কেউ মনে করে যে অন্য দিন ইসলাম ধর্ম থেকে শ্রেষ্ঠ এই ধরনের যদি মনে করতে হবে আকিদা পোষণ করতে হবে যে ইসলাম ধর্মটা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম কেউ যদি মনে করে না দিন ইসলাম থেকে অন্য ধর্ম আছে যেটা নাকি শ্রেষ্ঠ তাহলে সেই মান থেকে খারিজ হয়ে যাবে দশ নম্বর হচ্ছে দিনকে ঘৃণা করা যে ব্যক্তি দিনের কোনো কিছুকে ঘৃণা না করবে সেটা সেটা বড় হোক সব সে ইমান থেকে খারিজ হয়ে যাবে এগারো নম্বর দিন দিনের কোনো কিছুকে বিদ্রুপ করা বা ঠাট্টা তামাশা করা যদি দিনের কোনো কিছুকে সে বিদ্রুপ করে বা ঠাট্টা তামাশা করে তাহলে সে ইমান থেকে খারজ হয়ে যাবে বারো নম্বর দিনকে যদি মন্দ বলে দিনের কোনো কিছুকে কোনো অংশকে যদি মন্দ বলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে তেরো নম্বর দিন থেকে বাহির হওয়া বৈধ মনে করা মনে করা যে অন্য দিন মানলেও চলবে দিন ইসলাম মানলেও সে জান্নাতে যাবে আবার যদি হিন্দু ধর্ম সে ভালো হয়ে থাকে চলে তাহলে সে জান্নাত দেবে এই ধরনের মানে দিন থেকে বাহির হওয়া যা বাইরে অন্য দিন গ্রহণ করা এই ধরনের যদি বৈধ মনে করে তাহলে সে তার ইমান ভেঙে যাবে চোদ্দ নম্বর হচ্ছে দিনকে না মানা দিনের কোনো কিছুকে না মানা যদি কেউ যেটা বড়ো হোক ছোটো হোক যে কোনো হুকুম আহ যদি কেউ না মানে তাহলে সে সে ইসলাম তার ইমান সেইমান থেকে খারিজ হয়ে যাবে পনেরো নম্বর হচ্ছে দিন থেকে বিমুখ হওয়া অর্থাৎ দিনের কোনো কিছু না শিখা সারা জীবন মুসলমান দাবি করা এবং বংশের বংশগত মুসলমান কিন্তু আসলে সে দিনের কোনো কিছুই বিধান কোনো কিছু সে জানে না লেখাপড়া করে না শিখে না এই ধরনের বিমুখ ব্যক্তি দিন থেকে খারিজ হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় ষোলো নম্বর হচ্ছে দিনের বাহিরে বিচার ফয়সলা করা কোরআন হাদিস দ্বারা অন্য যদি কোনো বিচারক মুসলমান হওয়া সত্ত্বেও সে যদি কোরআন হাদিসের বাহিরে বিচার ফয়সলা করে বিচারক হওয়ার সমর্থ থাকা সত্ত্বেও তাহলে তার সে ইমান থেকে খারিজ হয়ে যাবে সতেরো নম্বর হচ্ছে মুসলমানের বিরুদ্ধে কাফেরকে যদি কেউ সাহায্য করে তাহলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আঠারো নম্বর হালালকে হারাম বানানো এবং হারামকে হারাম হারামকে যদি হালাল বানায় কেউ কেউ যদি হালালকে হারা হারাম সাব্যস্ত করে অথবা হারামকে হালাল সাব্যস্ত করে তাহলে সেই মান থেকে খারজ হয়ে যাবে উনিশ নম্বর নিজেকে নিজের দাসত্ব করানো কোনো ব্যক্তি যদি নিজের দাসত্ব করে অর্থাৎ কেউ যদি অন্য থেকে সৈদা জোর পর্ব নেয় রুকুনে এবং তার আদেশ মতো চলার জন্য বাধ্য করে এবং তার দাসত্ব করে তাহলে সেই মান থেকে খারজ হয়ে যাবে বিশ নম্বর নিজের প্রতি অন্য দাসত্বকে মেনে মেনে নেওয়া মানে অন্য কেউ যদি তাকে সহজাদ করে বা তার দাসত্বকে যদি এটা সন্তুষ্ট হয়ে যায় ব্যাপারে তাকে যদি কোনো বাধা না দেয় তাহলে সেই মান থেকে খারিজ হয়ে যাবে একুশ নম্বর হচ্ছে নিজের প্রতি একুশ নম্বর হচ্ছে কাফের কে কাফের না মনে করা কাফেরদেরকে কাফের না মনে করা হিন্দুকে মনে করা যেন আরও আসলে তারাও মুসলমান বা তারাও জান্নাতে যাবে তো কাফেরকে অবশ্যই কাফের মনে করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন কাফেরদেরকে সম্বোধন করে একটা সুরা নাজির করছে সেটা হচ্ছে সুরাতুল কাফিরুন এখানে আল্লাহ তালা কাফেরকে সম্বোধন করে কাফের ডাকেছে সুরাতুল কাফিরুন আল্লাহ তালা বলতেছেন আউদুলি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনি বলে দেন হে কাফেররা তো কাফেরকে কে কাফের অবশ্যই মনে করতে হবে যদি কেউ কাফের কে কাফের না মনে করে আর মনে করে যে কাফেরকে কে কাফের বলা যাবে না তাহলে সেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে 22 নম্বর জাদু করা যে জাদু করে বা জাদু করায় বা জাদু জাদুকে বিশ্বাস করে সেও কাফের হয়ে যাবে 23 নম্বর তাবিজ তোমার যারা করে তারাও কাফের হয়ে যায় কারণ তারা কুফরি কালামের মধ্যে করে 24 নম্বর খনকাগিরি করা খনকা যারা খনকার তারাও খনকার কাছে যাওয়া খনকার বিশ্বাস করা এবং খানকারের কাছে আসা দাওয়া করা তারাও কাফের হয়ে যাবে পঁচিশ নম্বর গাইবি খবর দাবি করা গাইবি দৃশ্যের খবর জানে এইভাবে দাবি যারা করে তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ছাব্বিশ নম্বরে জিন খাটানো যারা জিন খাটায় তারাও ইসলাম ইমান থেকে খারিজ হয়ে যাবে সাতাশ নম্বর নামাজ ছেড়ে দেওয়া যারা নাকি খালি রোজার ঈদার কোরবানি ঈদ বা জুম্মার জুম্মার নামাজ তারা যারা নাকি ঈদের নামাজ বা জুম্মার নামাজ পরে বৎসরে এক দিবার নামাজ পড়ে বা শুধু জুম্মার নামাজ পড়ে তারাও নামাজ ইসলাম থেকে খারেজ হয়ে যাবে কারণ নামাজ হচ্ছে প্রত্যেকটা মোমেনের জন্য পাঁচ পাঁচক্ত দৈনন্দিন পাঁচক্ত নামাজ পড়তে হবে মৃত্যু পর্যন্ত কাজেই যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে সে ইমান তার ইমান ভঙ্গ হয়ে যাবে যদি তোবা করে আবার নামাজ হয়ে যায় সে মুসলমান হয়ে গেলো সে মুসলমান অবস্থা মারা যাবে কিন্তু এই অবস্থায় যদি মারা যায় তো ইমান ভঙ্গ অবস্থা মারা যাবে অনন্তকালের জন্য নামে সে চলবে আঠাশ নম্বর সে কাফেরদের সাথে বন্ধুত্ব বান কাফেরদেরকে বন্ধু বানানো এবং তাদেরকে ভালো আসা তাদের মতো চলা তাহলে সে তার ইমান থেকে খারিজ হয়ে যাবে উনত্রিশ নম্বর দিনের বিজয় অসন্তুষ্ট হয় দিনের কোনো কিছু যদি বিজয় হয় দিন ইসলামের কোনো কিছু বিজয় হয় আর অন্তর মধ্যে তার মধ্যে ব্যথা আসে যে কেন বিজয় হলো এবং সে যদি মুসলমানরা যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করে কাফের ওপরে এবং কাফেরটা কেন অপরাজিত হলো সে যদি তার এই ব্যাপারে সে অসন্তুষ্ট হয় অর্থাৎ দিন ইসলামের কোনো বিষয়ে যদি বিজয়ে আসে এবং যে ব্যক্তি অন্তরে সে অসন্তুষ্ট অনুভব করে এবং অসন্তুষ্ট হয় তাহলে সে খারিজ হবে ত্রিশ নম্বরের দিনের ক্ষতিতে দিনের যদি কোনো ক্ষতি হয় দিনের যদি কোনো ক্ষতি হয় আর এই অবস্থায় যদি সে বিশ্বাস আনন্দ উপভোগ করে দিনের ক্ষতিতে যে কোনো ধরনের সেটা ক্ষতি হোক তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত বিষয়গুলোকে বোঝার এবং এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার তফিদান করুক এবং সবাইকে ইমান উপরে অটল থাকা এবং এই সমস্ত বিষয় থেকে দূরে থাকা এবং ইমানের উপরে যেন সবাইকে মৃত্যুদান করে আল্লাহ সেই তফিদান করুক সাল্ল্লা নবিন আলহি ওয়াসাহে আজমাইন